নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানের নাম সৌভাগ্যের সন্ধানে। যেই সৌভাগ্যের কথা আমরা সবসময় ভাবি, মানে আমরা সবসময় চাই আমাদের জীবনটা যাতে সৌভাগ্যে ভরে থাকে, এবং এই যে সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই আসুক না কেন, একটা কথা কিন্তু ভীষণভাবে আমাদের প্রত্যেকের জেনে নেওয়া দরকার, যে জীবনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমাদের একটা স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্নকে কেন্দ্র করে আমরা যদি প্রত্যেক দিনকার কার্যকলাপগুলো ঠিক করি তাহলে কিন্তু জীবন অনেক সুপরিচালিত হয়। আর সেই স্বপ্নকে সার্থক করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, এটা ঠিকই, কিন্তু সব ক্ষেত্রে আমরা কিন্তু স্বপ্নকে সার্থক করতে পারি না, মানে সব ক্ষেত্রে আমরা জিততে পারি না, কখনো কখনো আমাদের হারতে হয়, এবং কখনো কখনো হতাশা আসে, কখনো কখনো আমাদের মধ্যে নিরাশা আসে। ঠিক সেই সময় যেই মানুষটি আপনাকে একটা সুন্দর গাইডলাইন দিয়ে আপনাকে স্বপ্নের দিকে পরিচালিত করতে পারে, আপনার জীবনের লক্ষ্যকে সার্থক করতে পারে, আপনার জীবনের স্বপ্নকে সার্থক করতে পারে, আজকের অনুষ্ঠানে তিনি আপনাদের জন্য উপস্থিত আছেন, এবং তার অভিজ্ঞতার ঝুলি একেবারে পরিপূর্ণ। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা যার মধ্যে রয়েছে, এবং রয়েছে অ্যাস্ট্রোলজির ওপর বিচক্ষণতা, মানে অ্যাস্ট্রোলজি একটুখানি পড়লাম, পড়ে যেমন তেমনভাবে একটা প্রেডিকশন দিয়ে দিলাম, এটা কিন্তু কখনোই তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি কিন্তু যে কোনো প্রেডিকশন, মানে যেই প্রেডিকশনই করুন না কেন, তার মধ্যে বিচক্ষণতা রয়েছে, তার মধ্যে তার সূক্ষ্মতা রয়েছে, তার মধ্যে তার অভিজ্ঞতার কথা আমরা শুনতে পাই, এবং আজকের অনুষ্ঠানে তিনি আপনাদের জন্য উপস্থিত আছেন, গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী প্রফেসর দিলীপ কুমার। আজকের অনুষ্ঠানে স্বাগত, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আজ এই সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠানে আমি সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর দিলীপ কুমার আপনাদের সামনে হাজির হয়েছি ফোন ইন লাইভ প্রোগ্রামে। আপনারা যখন প্রশ্ন করবেন তখন টিভির সাউন্ডটা অর্থাৎ ভলিউমটা মিউট করে দেবেন, ফোনে শুনবেন, তাহলে আপনারা পরিষ্কার শুনতে পাবেন। আজকে আমি আলোচনা করব মানুষের জীবনে বিভিন্ন সমস্যা নিয়ে। দেখুন, জীবন মানেই সমস্যা। একটা জীবন অনেক দীর্ঘ সময়, অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে স্প্যানটা, লাইফ স্প্যানটা, এটা অনেকটা বড়, অনেকটা সময়। এই সময়ের মধ্যে মানুষের অনেক নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় সবাইকে, কম আর বেশি। যেমন ধরুন, কারো শারীরিক সমস্যা, কারো ধরুন সন্তান সমস্যা, সন্তান হচ্ছে না, আবার সন্তান হয়েও সেই সন্তান ধরুন লেখাপড়া করছে না, অবাধ্য সন্তান, সেই সমস্যা। ছেলেদের ধরুন চাকরি হচ্ছে না, চাকরির জন্য হন্যে হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এবার দেখুন, অ্যাডাল্ট মেয়েদের, তাদের বিয়ের জন্য বাবা মায়েরা চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, কোথাও কিছু ঠিক করতে পারছেন না। যারা ব্যবসা করেন, ব্যবসায় প্রথম প্রথম লাভ হওয়ার পর ব্যবসায় মন্দা দেখা যাচ্ছে, ব্যবসায় লাভ হচ্ছে না, বসে গেছে, মানুষ ধার দেনায় একেবারে জর্জরিত হয়ে গেছে। এই বিভিন্ন সমস্যা, জীবন মানেই সমস্যা, এই সমস্যা নিয়েই আমাদের বাঁচতে হবে। এবার সেই সমস্যা থেকে বাঁচতে গেলে আপনাদের হরস্কোপে যে সমস্ত গ্রহগত কারণে সমস্যা হচ্ছে, সেই গ্রহগত কারণের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। যদি প্রতিকার না করেন তাহলে কিন্তু সমস্যা মিটবে না, সমস্যা থেকেই যাবে। এইবার বিভিন্ন যে সমস্যা কী কী কারণে হয় সেটা আপনাদের সামনে আমি আলোচনা করছি। যেমন ধরুন, প্রথম ধরুন মানুষের শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা একজন বলে, দর্শক বন্ধু ফোনে এসছেন, কে আছেন দর্শক বন্ধু ফোনে? আচ্ছা বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার ম্যাম, নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? স্যার আমি নদিয়া থেকে সুদীপ প্রকাশ কথা বলছি। ওকে বলুন, কার ব্যাপারে জানবেন? ম্যাম আমার ব্যাপারে জানবো। ডেট অফ বার্থটা বলুন। 9/5/2001। 9/7/2001 সময়টা বলুন। 9/5 মে মাসে। ওকে সময়টা বলুন। 2001। কটায়? দুপুর তিনটে, রাত তিনটে। রাত তিনটে, ওকে। আর জন্মস্থান? নদিয়া। নদিয়া কোথায়? নদিয়া কৃষ্ণনগর। কৃষ্ণনগর, একটু সাথে থাকুন, বলে দিচ্ছেন।
এখন আপনি কি করছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি এখন কি পড়াশোনা করছেন? আমি পড়াশোনা করছি আর মানে আমি একটা বিজনেস স্টার্ট করতে চাই, তো কোনটা করলে বেশি সফলতা আসবে সেটা তোর সাথে জানতে চাই। আচ্ছা, পড়াশোনা না বিজনেস, কোনটা করবে? ঠিক আছে, দেখে দিচ্ছেন সাথে থাকুন। আচ্ছা, দেখে দিচ্ছেন বুধবার কিনা। আপনার মীন লগ্ন বৃশ্চিক রাশি, মীন লগ্ন বৃশ্চিক রাশি মঙ্গলবার। জানেন রাশি লগ্নটা কি আছে? জানা আছে? মীন আপনার আপনার রাশি লগ্ন আপনি জানেন? আপনার মীন লগ্ন বৃশ্চিক রাশি, মীন লগ্ন বৃশ্চিক রাশি, আপনার দশমে মঙ্গল আছে, আপনার ব্যবসার জায়গাটা খুবই খারাপ, ব্যবসার ক্ষেত্রে আপনার পাপগ্রহের দৃষ্টি আছে, যার জন্য আপনি ব্যবসা করছেন কিন্তু ঠিক মানে ব্যবসা ঠিক উন্নতি হচ্ছে না। আপনি কিসে ব্যবসা করছেন? আপনার খেলনা মাটির দোকান চলবে না। আপনি যদি বাচ্চাদের জামা কাপড় ফ্রক এই সমস্ত বিজনেস করতে পারেন তাহলে আপনার উন্নতি হবে। এই খেলনা মাটির দোকানে আপনার পক্ষে আপনার যা মীন লগ্ন আপনার বৃশ্চিক রাশি তার পক্ষে উপযুক্ত নয়। কেমন আর আপনার ওই ব্যবসার মানে সপ্তমভাবে আপনার পাপগ্রহের দৃষ্টি আছে, যার জন্য ব্যবসায় আপনার কিন্তু মানে উন্নতি হচ্ছে না। আশানুরূপ যেটুকু আয় হচ্ছে সেটুকু আবার তার চেয়ে বেশি দ্বিগুণ আপনার খরচ হয়ে যাচ্ছে। কেমন আপনি ব্যবসায় জায়গাটা ঠিক করুন। হ্যাঁ, আপনার ব্যবসার জায়গাটা ঠিক করলে আপনি আশা করি আপনার ব্যবসায় উন্নতি হয়ে যাবে। কেমন শুনতে পেয়েছেন? হ্যালো, ক্রস কানেকশন কিছু হয়েছে, মানে আপনি যিনি ফোনে ছিলেন আপনি জানি না প্রেডিকশনটা কতটা শুনতে পেরেছেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, সেখানে কিন্তু আপনি এই পুরো এপিসোডটাই শুনতে পারবেন এবং যেটা বললেন সেটা আপনি জানতে পারবেন। আর এসে আপনি কনসালটেন্সি নিন, বুকিং নাম্বার যেটি রয়েছে, এবং যারা বুকিং করতে চাইছেন এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনারা বুকিং করবেন 9836015194 এই নাম্বারে আপনারা বুকিং করুন। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করেছেন? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ছোট ছেলে অটোমোবাইল। আপনি একটু জায়গাটা চেঞ্জ করবেন কারণ আপনার সাউন্ডটা খুব ডিস্টার্ব হচ্ছে। ছোট ছেলে অতনু, কি টাইটেল বললেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2007 সময়টা বলুন। রাত্রি 2:06। আর জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর, কোলাঘাট। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা ঠিক আছে। আপনার ছেলে তো পড়াশোনা করছে নিশ্চয়ই? হ্যাঁ পড়াশোনা করছে, কিন্তু একদম মন বসে একদম মন দেয়নি। পরীক্ষা তো কালকে শেষ হলো, কালকে বুধবার গেছে, একদম পড়াশোনা মন দেয়নি, বাবা মায়ের কথা শুনিনি একদম। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। আচ্ছা, দেখে দিচ্ছে। আপনার ছেলের বৃহস্পতিবার জন্ম? জন্মবার কি বৃহস্পতিবার? সোমবার। সোমবার, তাহলে আর কোনো গন্ডগোল হয়েছে ডেট অফ বার্থে? আরেকবার রিপিট করুন ডেটটা। সোমবার জন্ম। আপনি ডেটটা আরেকবার রিপিট করুন। 29/6/2007 রাত্রি 2:06।
হ্যাঁ হ্যাঁ 29 জুন 2007 2:06 রাত্রি। হ্যাঁ রাত্রি 2:06। হ্যাঁ আপনার বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার আপনার জন্ম ছেলের, কোথাও ভুলে যাই হোক, তা আপনার ছেলের হচ্ছে মেষ লগ্ন বৃশ্চিক রাশি, কেমন মেষ লগ্ন বৃশ্চিক রাশি, কিন্তু আপনার ছেলে লেখাপড়া মন বসছে না, তার কারণ হচ্ছে আপনার ওর চতুর্থে আপনার শনি আছে, হ্যাঁ চতুর্থে আপনার শনি আছে আর ওর লগ্নে মঙ্গল আছে, মানে আপনার ছেলে মাঙ্গলিক, এই মাঙ্গলিক থাকলে পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করে, অমনোযোগ এগুলো দেখা দেয়, আর আপনার ছেলে চতুর্থে আপনার শনি বসে আছে মেষ লগ্ন, কাজী আপনার বাপগ্রহ শিক্ষার জায়গায়, কাজী ছেলে আপনার পড়াশোনা একদম করছে না, মন বসছে না, হ্যাঁ এবং দেখবেন এরপর দেখবেন আস্তে আস্তে পড়াশোনাতে একদম মনই বসবে না, পড়তে চাইবেই না, কাজী আপনার তাড়াতাড়ি ইমিডিয়েট আপনার ওই প্রতিকার করা দরকার, ওই শিক্ষার জায়গাটা প্রতিকার করুন, তাহলে দেখবেন আপনার ছেলে পড়াশোনায় মন বসে যাবে, কেমন প্রতিকার করলে কোথায় কি যেতে হবে? হয়ে যাবে প্রতিকার, আপনি চেম্বারে আসুন আপনাকে বলে দেবো, আপনার তো কোলাঘাটে আমার চেম্বার আছে, কোলাঘাটে বুধবার করে বসি, হ্যাঁ কোলাঘাটে, কোলাঘাটে বসি না, কোলাঘাটের আগে যে মেচেদা আছে না, মেচেদা স্টেশন, মেচেদার যে চেম্বার আছে বুধবার করে, আপনি ফোন করে জেনে নেবেন যে কোন বুধবারে ওখানে বসবো, কেমন মেচেদা ওই বাস স্ট্যান্ডের কাছে, হ্যাঁ আপনার ছেলে এমনি পড়াশোনা ভালো, মানে ওকে যদি ঠিক মতন প্রতিকার করতে পারেন না, দেখবেন লেখাপড়ার জন্য ওকে আর আপনাকে মানে ভাব দেবে না, ওকে বলতেই হবে না, এরকম আমি অনেককেই করেছি, অনেকেই এরকম প্রতিকার করেছি, হ্যাঁ মাঙ্গলিকটা, এবং মাঙ্গলিকটা কাটাবেন পরে তার আগে যদি নীল সরস্বতী একটা হোম আছে, এই নীল সরস্বতী হোম যদি করে আপনাকে কবজ যদি ওকে ধারণ করান, দেখবেন পড়াশোনার বাধা কেটে যাবে, এই তো আমি এই গত 6 এপ্রিল তারাপীঠে গিয়ে একটা কাজ করেছি নীল সরস্বতীর কাজ, দেখাচ্ছে তারাপীঠে বসে এরকম নীল সরস্বতী কবচ তৈরি করে দেন, যাদের বিদ্যার ক্ষেত্রে বাধা রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর করার জন্য তারাপীঠে বসে যজ্ঞানুষ্ঠান করেন, যজ্ঞ করেন, তার মাধ্যমে কবচ বা যন্ত্র এগুলো তৈরি করে দেন, ঠিক আছে, তাতে আপনার বিদ্যার বাধা দূর হয়ে যায়, এবং নীল সরস্বতী কবচ, মানে আমরা নীল সরস্বতী কবচ নিয়ে অনেক কথা শুনে থাকি, কিন্তু যেই কবচ একদম খোদ যেটা আমাদের তন্ত্রের স্থান সেখানে বসে যদি তৈরি হয় তার ফলাফল কিন্তু অনেকটাই ভালো হয়, তাই না? যেই কবচগুলো প্রফেসর দিলীপ কুমার তৈরি করে থাকেন সেগুলো কিন্তু একদম জেনে রাখবেন যে এই ধরনের যজ্ঞের মাধ্যমে তৈরি করেন, চেম্বারে বসে রেডিমেড কোনো কবচ বা যন্ত্রম দিয়ে দেন না, কারণ অনেকেই কমপ্লেন করে থাকেন যে আপনারা এরকম অন্যান্য কোথাও গিয়েছেন, গিয়ে কবচ নিয়েছেন কিন্তু সেই কবচ পরে কাজ হচ্ছে না, তারপরে সেই কবচ যখন খুললো দেখা গেল তার ভেতর থেকে কাগজ বেরোচ্ছে, মানে খবরের কাগজ, এরকম অনেক কমপ্লেন আসে, কিন্তু যেটা প্রফেসর দিলীপ কুমার করে থাকেন খোদ বসে করেন, এবং এই যে যজ্ঞের বিভিন্ন যে আমাদের যজ্ঞানুষ্ঠানে যে দ্রব্যগুলো আমরা দিচ্ছি, বিভিন্ন আমরা হোমে যা দ্রব্য ইউজ করি বা ভূজ্যপত্র ওই সমস্ত করে কিন্তু তার কবচ তৈরি হয় ওখানে বসে, স্পটে স্পটে তৈরি করতে হয়, এবং ওই হোমে কিছু মানে আহুতি আছে সেই আহুতি জিনিসগুলো দিতে হয়, নাহলে কোনো কাজ হবে না, ঠিক, তাহলে কাজী আপনি 70 ওই মেচেদা চেম্বারে যোগাযোগ করুন এবং ওটা প্রতিকার করে নিন, তারপরে মাঙ্গলিকটা আপনার পরে করলেও হবে। বেশ, আমি তাহলে একটু ডেটটা, মানে চেম্বারে যে ডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই, প্রতি শনিবার করে আপনারা হাতিবাগানের অ্যাস্ট্রোপ্লাস চেম্বারে পাচ্ছেন, দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি বসছেন, আর সোমবার বসছেন বর্ধমানে তিনকোনিয়া বাসস্ট্যান্ডের কাছে 2টো থেকে বিকেল 5টা অবধি, বুধবার করে মেচেতায় পাচ্ছেন বাসস্ট্যান্ডের কাছে, মানে যিনি কোলাঘাট থেকে ফোন করেছিলেন আপনার জন্য বলবো যে বুধবার করে আপনারা কিন্তু প্রফেসর দিলীপ কুমারকে মেচেতাতে পাচ্ছেন বাসস্ট্যান্ডের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি। শুক্রবার বোলপুরে বসছেন 2টো থেকে 5টা, বিশ্বভারতীর কাছাকাছি চেম্বারটি রয়েছে, আপনারা বুকিং নাম্বারে ফোন করুন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে বুকিং নাম্বারে ফোন করে ডিটেলিংগুলো আপনারা জেনে নেবেন। তাছাড়াও প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে থাকছেন মহানন্দা ব্রিজের কাছে চেম্বার দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি। বলুন কে আছেন ফোনে, নমস্কার। হ্যাঁ নমস্কার, মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের ব্যাপারে জানবেন, মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। আমার
হ্যাঁ আবার বলতে হবে, আমাদের স্টুডিওতে আমরা শুনিনি, বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ 1999 সালে নভেম্বর 27 তারিখে। 99 সালে কত তারিখে? 1999 নভেম্বর 27। পুরো ডেট অফ বার্থটা পেয়েছেন? 27/11/99। সময়টা বলুন, জন্ম সময়টা। আপনি টিভিতে শুনে নিন, আমি আপনার ফোনটাকে কেটে দিলাম। যা বলছেন, যে প্রেডিকশন করছেন, আপনি টিভিতে শুনে নিন। আপনার ছেলের কন্যা হলো কর্কট রাশি? আমি ফোনটা কেটে দিয়েছি, কারণ ডিস্টার্ব হচ্ছিল। কন্যা কন্যা লগ্ন কর্কট রাশি জানেন? জানা আছে আপনার ছেলের? কানেকশন কেটে গেছে। ঠিক আছে, একটু বলে দিন কি আছে, পড়াশোনা আছে কি? আপনার ছেলের পড়াশোনা ভালো আছে, পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু পড়াশোনা একটু অমনোযোগ, ওটা আপনার আস্তে আস্তে কেটে যাবে। আপনি বয়স বাড়লে বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কেটে যাবে। আপনি এমনি কোনো অসুবিধা নেই, পড়াশোনা আপনার ছেলেকে একটু গাইড করুন। একটা জিনিস আছে যে ও বন্ধুর পাল্লা পরে কিন্তু একটা খারাপ দিকে যেতে পারে। এই বন্ধুর পাল্লা পরে খারাপ দিকে যাতে না যায়, সেই জন্য আপনি একটা চেম্বারে একটু দেখা করবেন, আপনাকে বলে দেবো কী করতে হবে। কেমন? এমনি যোগ ভালো আছে পড়াশোনা। বলুন কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আছে তো সাথে, আপনি ভেতরে স্টুডিওতেই ফোন করেছেন, কার ব্যাপারে জানবেন আগে সেটা বলুন। আমি বললাম যে আমার মেয়ের ব্যাপারে। মেয়ের ব্যাপারে জানবেন, নাম আর ডেট অফ বার্থটা বলুন। 9/1/1996। সময়টা বলুন। সকাল 7:23 কলকাতা। 7:23? আচ্ছা কলকাতায়। এখন কোথা থেকে ফোন করছেন? আমি করছি বড়নগর থেকে। ওকে ওকে। মেয়ের কেরিয়ার নিয়ে জানবেন তো? কেরিয়ারের বিয়েটা কি সময় হতে পারে? আচ্ছা ঠিক আছে। সকাল 7:23 বড়ানগর। ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছেন। আপনার মেয়ে কি করছেন এখন? আপনার মেয়ের শনিবারে জন্ম, শনিবারে জন্ম, মীন লগ্ন তুলা রাশি, শনিবারে জন্ম, কিন্তু আপনার মেয়ের কিন্তু লগ্নে শনি আছে। এই লগ্নে মীন লগ্নের শনি থাকার জন্য শনি এমনিতেই আপনার এখন কুম্ভ রাশিতে আছে, কিন্তু শনি আপনার জন্মের সময় লগ্নে আপনার শনি আছে, এর ফলে দেখবেন আপনার ওর বিয়ের ক্ষেত্রে কিন্তু একটু দেরি হবে। আর আরেকটা কি, ওর কিন্তু বিবাহের লাইফটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তার কারণ ওর কিন্তু মাঙ্গলিক আছে, দ্বাদশে মঙ্গল। এই মাঙ্গলিক দোষটা যদি আপনি না কাটান, তাহলে দেখবেন আপনার প্রথম কথা দেরি হবে, শুধু দেরি নয় এবং বিবাহের পর বিবাহিত জীবনটা কিন্তু ভালো হবে না। আর আপনার মেয়ের কিন্তু চাকরির যোগ আছে। মেয়ে এখন কী পড়ে? মাস্টার্স পড়ে তো? মাস্টার্স। হ্যাঁ, আপনি যদি মেয়ে যদি চাকরি করে, ধরুন ওর যদি কম্পিউটার লাইনে যদি চাকরি যদি মানে করাতে পারেন, ওর কম্পিউটার লাইনে চাকরি ভালো যোগ আছে। হ্যাঁ, মেয়েকে বলুন চাকরির চেষ্টা করতে, এবং কম্পিউটার যদি জানা থাকে ভালো, না জানা থাকলে কম্পিউটার। ও প্রথম সেটেল হবে, ধরুন প্রথমে ও চাকরি হবে কলকাতার বাইরে, তারপর পরে হয়তো কলকাতাতে আসতে পারে। বিয়েটা কোন সময় হলো কিছু বলা যাবে? বিয়েটা আপনার কোন সময় মানে কি,
দশাটা আপনার দেখতে হবে, দশাটা এই অল্প সময়ে তো দশা দেখা সম্ভব না, তবু ধরুন যতটা দেখা যাচ্ছে। বরানগর থেকে হাতিবাগানের চেম্বারে শনিবার চলে আসতে পারেন, ঠিক আছে, ডিটেইলিং এ কথা বলতে পারবেন। মোটামুটি ধরুন আপনার হাতিবাগানের অ্যাস্ট্রো প্লাস চেম্বার রূপবাণী সিনেমা হলের কাছে 26 সালে আগে বিয়ের যোগ নেই, বুঝলেন, যা দেখা যাচ্ছে, কারণ ওরা একটা বাধা আছে, ও মাঙ্গলিক দোষটা যদি কাটান তাহলে দেখবেন বাধা থাকবে না, আর ওর লগ্নে শনি আছে। 26 না না 24 কোনো চান্স নেই। তবে বিয়ে যেখানে হবে ভালো হবে, মানে যে ছেলের সঙ্গে বিয়ে হবে ছেলের বেশ ভালো শিক্ষিত, ভালো চাকরি করা ছেলে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনি দেখা করতে চাইলেন চাইলে আপনি শনিবার করে হাতিবাগানের অ্যাস্ট্রো প্লাস চেম্বারে পেয়ে যাচ্ছেন, দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি থাকছেন। কিন্তু তার আগে যেটা করতে হবে, বুকিং নাম্বার দেখুন 9836015194, আবার বলবো 9836015194, এই নাম্বারে আপনাদেরকে বুকিং করতে হবে। আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনি বুকিং করতে পারেন, নয়তো যে কোনো সময় আপনি বুকিং করে নিতে পারেন। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম যে বিভিন্ন বাধা আমাদের যেগুলো আসে, যে সমস্যাটা বললাম, যে দেখুন শারীরিক সমস্যা বলি, যদি আপনাদের যদি ধরুন কোনো সর্দি কাশি স্ল্যাশ বুকে কফ যদি জমে যায়, জানবেন আপনার চন্দ্র খুব প্রীত মানে ডিস্টার্ব ছিল, এবং চন্দ্র খারাপ থাকার জন্য এবং চন্দ্রের বর্তমান দশা বা অন্ধদশা চলছে, যার জন্য আপনার এই সর্দি বা স্ল্যাশজনিত রোগ হবে। যদি আপনাদের কারোর জন্য হাঁটুর কোনো প্রবলেম থাকে, বাত থাকে, জানবেন ওটা আপনার শনির জন্য হচ্ছে। হ্যাঁ, শনির দশা আপনার চলছে, কিংবা শনি আপনার লগ্নের উপর শনির দৃষ্টি আছে এবং শনি আপনার পীড়িত আছে মানে অ্যাফ্লিক্টেড আছে, হ্যাঁ, যার জন্য শনি খারাপ থাকলে হাঁটুর বা হাঁটুর সমস্যা, এবং যেহেতু হাড়ের কোনো সমস্যা হয়, এমনকি ধরুন হাড় ভাঙা, হাড় ভেঙে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, এই সমস্ত হতে পারে। আচ্ছা, এইবার আর সময় বেশি নেই, অল্প অল্প করে বলি। এবার ধরুন যাদের ধরুন যে সমস্ত ছেলেদের ধরুন চাকরি বাকরি হচ্ছে না, জানবেন তাদের রবি গ্রহ খুব ডিস্টার্ব আছে, খুব পীড়িত, এবং শনিও খারাপ ছিল, খারাপ আছে, এবং শনি রবি খারাপ থাকলে তার চাকরির ক্ষেত্রে অনেক অসুবিধা বা হঁচাট করে হতে চায় না। কাজে এই সমস্ত সমস্যা, আরও অনেক সমস্যা আছে, আজকে সময় কম, আপনারা পরে যদি চেম্বার আসেন আপনাদের সাক্ষাতে বলে দেবো কী প্রতিকার, যার যার সমস্যা নিয়ে আপনারা আসুন, আপনাদের রেমেডি প্রতিকার লিখে দিই, আপনারা প্রতিকার করান, আপনারা সুস্থ থাকুন। সামনে পয়লা বৈশাখ আসছে, নতুন বছর, নতুন বছরে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কেমন যোগাযোগ করবেন, যদি সমস্যা কারো থাকে চেম্বার এসে দেখা করবেন। একদম, এবং যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন তাদের জন্য বিশেষ বার্তা, মানে তারা নিশ্চয়ই এই পয়লা বৈশাখের দিনটি আপনারা ভীষণ ভালো কাটাবেন। এবং যারা বুকিং করতে চাইছেন, বুকিং নাম্বার যেটি রয়েছে 9836015194, এই নাম্বারে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ফোন করে বুকিং করুন, বা আপনারা অন্যান্য টাইমেও বুকিং করতে পারেন। আর চেম্বারের অ্যাড্রেসগুলো তো আমি জানিয়েই দিয়েছি, ওই অ্যাড্রেসগুলোকে আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন। আর এই অনুষ্ঠানটি যদি আবার দেখতে হয়, আপনারা চ্যানেল ভিশনের ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু অনুষ্ঠানটি আবার ফলো করতে পারেন, কারণ বেশ কয়েকজন বন্ধু ছিলেন যাদের ফোনগুলো আজকে খুব ডিস্টার্ব হয়েছে, তারা কিন্তু সেখান থেকে অনুষ্ঠানগুলো ফলো করে নিতে পারেন। আচ্ছা, আর ব্যবসায়ী বন্ধুদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিন, ব্যবসায়ী আপনারা যারা ব্যবসায়ী করেন, ব্যবসায়ী যারা বন্ধু আছেন, তারা করবেন কি, তারা একটি সবুজ কাপড় নেবেন, একটা চেরি মতন সবুজ কাপড়ের, একটা চেরির মতন দোকানে পাওয়া যায় 10 গ্রাম ভান্ডারে, সেখানে একটা হরিতকি আর একটা কাচ কয়েন, টাকার কয়েন রাখবেন, রেখে ওটা চার ভাঁজ করে সবুজ রঙের সুতো দিয়ে আপনারা ওই যে ব্যবসায় যে ক্যাশবাস করা ওখানে আপনার রেখে দেবেন, দেখবেন আপনারা খানিকটা আপনার সুফল পাবেন। বেশ, আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।